হ্যালো বন্ধুরা, বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর প্রেস কনফারেন্সে সবুজ মেরুন দলের কোচ জুয়ান ফেরান্ডো দলের নতুন বিদেশিদের নিয়ে মুখ খোলেন এবং তিনি সেখানে স্পষ্ট বলেন, ফ্লোরেন্টিন পোগবার পরিবর্তে একজন নতুন বিদেশি সেন্টার ব্যাকের প্লেয়ার আসছে এবং জনি গাওকের পরিবর্তে এমন একজন প্লেয়ার আসবে যে দলের প্রয়োজনে নাম্বার 9 পাশাপাশি নাম্বার 10 হিসাবেও খেলতে পারবে, মানে স্ট্রাইকারের পাশাপাশি অ্যাটাকিং পজিশনেও খেলতে পারবে। তো জুয়ান ফেরান্ডোর এই কথার পর থেকেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে তাহলে কি প্রপার বক্স স্ট্রাইকার আসছে না? তো দেখো, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি নিজের মতন করে কিছু কথা বলি। তো জুয়ান ফেরান্ডো বলেছেন সেই প্লেয়ারটা স্ট্রাইকার পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো দেখো, ডিমিত্রি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, কিন্তু তাকে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে নিয়ে এসেছিল কোচ জুয়ান ফেরান্ডো। কিন্তু ডিমিত্রি কি স্ট্রাইকার পজিশনে খেলতে পারছে? পারছে না। আর একজন প্রপার বক্স স্ট্রাইকার কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কাজ চালিয়ে দিতে পারে। আর এছাড়া জুয়ান ফেরান্ডো দল গঠনের শুরুতেই কোনো স্ট্রাইকার না নিয়ে ভুল করেছে, সেটা তিনিও জানেন। আর সেই কারণেই নিশ্চয়ই কেউ সরাসরি তার ভুল স্বীকার করে বলবে না যে দলে একজন প্রপার বক্স স্ট্রাইকার নিয়ে আসা দরকার। এছাড়া আমার পার্সোনালি মনে হয় দলের এই রকম গোল অভাবে ভোগার বিষয়টা কিন্তু ম্যানেজমেন্টও লক্ষ্য করছে। সেহেতু কর্মকর্তারা নিশ্চয়ই চাইবে না আবারও একজন অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার দলে নিয়ে এসে সেই একই ভুল করতে। তো আমি 80% কনফার্ম দিতে পারি একজন বক্স স্ট্রাইকারই আসছে এবং সে কিন্তু খুবই বড় মাপের প্লেয়ার হতে চলেছে যতদূর সূত্র মারফত জানা যাচ্ছে। আর নতুন দুই বিদেশিদের মধ্যে কিন্তু একজনকে অলরেডি সই করিয়ে নিয়েছে, এটা কিন্তু গতকাল রাতে মার্কাস স্যারও জানিয়ে দিয়েছেন। তো এখন দেখা যাক কবে সেই দুই বিদেশির নাম অ্যানাউন্সমেন্ট করে অফিসিয়ালিভাবে। আর তার আগে আমি জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই কারণে সব খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।